তুমি কি এইচএসসি আইসিটি নিয়ে দুশ্চিন্তায় আছো, মহা ভয়ে আছো যে কিভাবে আইসিটি শিখবো, কিভাবে পরীক্ষায় ভালো করব? এই ভিডিওটি যদি তুমি সম্পূর্ণ দেখো তাহলে তুমি একটা স্পষ্ট ধারণা পেয়ে যাবে যে কিভাবে আইসিটি শিখতে হয়, কিভাবে আইসিটি পরীক্ষায় ভালো নম্বর তুলতে হয়। আচ্ছা তাহলে একটু লক্ষ্য করো, আমি তোমাদেরকে একটু বুঝাই বলি। আইসিটি হচ্ছে 6টা অধ্যায় বিভক্ত, তবে যারা 2024 সালে পরীক্ষার্থী আছো তাদের এই 6টা অধ্যায় থেকে কোনো প্রশ্ন আসবে না, যারা 2025 সালের পরীক্ষার্থী আছো তাদের এই 6টা অধ্যায় থেকেও প্রশ্ন আসবে। তো বিষয়টা হচ্ছে যখন তুমি কোচিং এ বা প্রাইভেটে ক্লাস করো বা পড়ো বা বাসায় ছাড় এনে তখন তোমাকে দীর্ঘ সময় ব্যয় করায় তোমাকে দিয়ে। কিভাবে? ধরো আমি কিন্তু এখানে সব তুলে রাখছি, হ্যাঁ, প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থিওরি টাইপের, এটা আমি বাদই দিলাম। এই তৃতীয় অধ্যায় দুটো অংশে বিভক্ত, সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতিতে তোমাকে অনেকগুলো ক্লাস করানো হয়, রূপান্তরে একটা থেকে একটা যাওয়া, যেমন দশমিক থেকে বাইনারি, বাইনারি থেকে দশমিক, দশমিক থেকে অক্টাল, হেক্সা, এরকম নানান ভাবে তোমাকে এখানে অনেকগুলো ক্লাস করানো হয়। যোগ বিয়োগে তোমাকে অনেক সময় দেওয়া হয়, পরিপূরক অর্থাৎ যোগের মাধ্যমে পার্থক্য, এখানেও তোমার সময় দেওয়া হয়, ক্লাস করানো হয়। কোডের ধারণা এখানেও সময় দেওয়া হয়। এটা গেলে একটা অংশ সংখ্যা পদ্ধতি, এইখান থেকে একটা প্রশ্ন আসবে। পরবর্তীতে তোমাকে আবার এই ডিজিটাল ডিভাইস করানো হয় ধারাবাহিকভাবে, প্রথমে লজিক গেট, তারপরে অঙ্কন করা, মান বের করা, সত্যক সারণী, সরল, বাস্তবায়ন, অ্যান করা, ডি করার, নানান কিছু তোমাকে শেখানো হয়। তা দীর্ঘ সময় নিয়ে যখন তোমাকে আইসিটি শেখানো হয় তখন তুমি এই পিছনের গুলো গুলিয়ে ফেলো, হারিয়ে ফেলো, ভুলে যাও। ঠিক আছে, এটা তৃতীয় অধ্যায় সবে মাত্র গেল, মাত্র 2টা প্রশ্ন তুমি এতদিনে আয়ত্ত করছো, আবার ভুলেও গেছো। আবার যে প্র্যাকটিস করবে, যদি পিছনে ফিরে যাও তাহলে তোমার সিলেবাস কভার হচ্ছে না, নানান সমস্যায় তুমি ভোগো। তখন ধরো এর পরবর্তীতে ওটা যাওয়াই হোক, এরপর এইচটিএমএল এ চলে আসো, এই এইচটিএমএল তোমাকে দিয়ে 1-2 মাসে করায়। এরপরে পঞ্চম অধ্যায় যখন শুরু করো তখন দেখা যাচ্ছে যে অ্যালগোরিদম, ফ্লো চার্ট বা প্রোগ্রাম সহজে বুঝতে পারো না, অনেকে ভয় করতে চায় না। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমি এই পুরো আইসিটি বই তোমাদের জন্য একদম সহজ করে দিয়েছি। বিশ্বাস করো তোমার এরকম কোচিং প্রাইভেট বাসায় ছাড় এনে এত কষ্ট করা লাগবে না। মাত্র তুমি 999 টাকায় পুরো আইসিটি বই শিখতে পারবে। এবং কিভাবে শিখতে পারবে আমি একটু বুঝাই। তোমার এই জায়গায় আমি তোমাকে 4টা ক্লাস দেবো বেশি, এই জায়গায় আমি তোমাকে 6টা ক্লাস দিব, 4 8 6 10, এই জায়গায় আমি তোমাকে 1টা ক্লাস দিব, এই জায়গায় আমি তোমাকে 4টা ক্লাস দিব, তাহলে 15টা ক্লাস, আর এইখান থেকে একটা, এইখান থেকে একটা, টোটাল 17টি ক্লাস আমি বেসিক ক্লাস দিব। এই 17টি ক্লাস তুমি সর্বোচ্চ 10 দিনের মধ্যে শিখতে পারবে। এরপর আমি পুরো বই বেসিক শেখানোর পর আমি কন্টিনিউ বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত তোমাকে লাইভে সৃজনশীল এবং প্র্যাকটিস এবং বহুনির্বাচনী প্র্যাকটিস করানো শেখাবো, যে কিভাবে সৃজনশীল প্রশ্নগুলো সাজানো হয় এগুলো দিয়ে, এবং কিভাবে তুমি বুঝবে যে কোনটা উত্তর কিভাবে করতে হয় এবং কত দূরত্ব, অর্থাৎ নানান কৌশল আমি তোমাকে শিখাবো বোর্ড পরীক্ষার আগ রাত পর্যন্ত। ধরো তোমার কোর্স কমপ্লিট হয়ে গেছে, আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না, যতদিন পর্যন্ত বোর্ড পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত আমি তোমাকে সময় দিব। এখন ওই যে বললাম যে যখন তুমি এইভাবে কোচিং এ প্রাইভেটে সময় দাও, ওই ভুলে যাও, এটা আবার পিছনে প্র্যাকটিস করলে কভার হয় না, গুলিয়ে ফেলো। আর এইগুলো তো তোমাকে, তুমি যে যখন পড়ো এটা তো রেকর্ড থাকে না। আর আমি যখন তোমাদের অনলাইনে প্র্যাকটিস করাবো, আমার যদি তোমরা আমার কাছে কোর্সে ভর্তি হও, তাহলে প্রত্যেকটা ডকুমেন্ট রেকর্ড থেকে যাবে, অর্থাৎ তুমি যে কোনো মুহূর্তে যে কোনো সময় ওই জায়গায় তুমি আটকে গেছো, ওই জায়গায় তুমি পারতেছো না, ওইখানে গিয়ে আসতে টেনে সেই টপিক্সটা দেখলাম, আয়ত্ত করে ফেললাম। কোনো সমস্যা হয়েছে আমার সাথে শেয়ার করবে, আমাকে কল দিবে, আমার সাথে কথা বলবে, আমার সাথে যোগাযোগ করবে, আমি তাৎক্ষণিক সমাধান করে দিব। এই নানান সুবিধা পাচ্ছ মাত্র 999 টাকায়। বিশ্বাস করো এই 999 টাকায় পুরো আইসিটি বই তোমার হাতের মুঠোয় চলে আসবে, অর্থাৎ আইসিটি নিয়ে আর কোনো দুশ্চিন্তা তোমার করতে হবে না। মানে পুরো আইসিটি বই, পুরো আইসিটি বই একেবারে একেবারে সহজে আয়ত্ত করতে পারবে, এবং তোমার কাছে সব থেকে মনে হবে আইসিটি সাবজেক্টটাই বেশি মজার। বিশ্বাস করো যখন বোর্ড পরীক্ষা দিবা তখন আমার কথার সাথে মিলাই নিবা, আমার এই কোর্স করার পরে তুমি যেই সাবজেক্টগুলো পরীক্ষা দিবা সবগুলোর মধ্যে আইসিটিতে সর্বোচ্চ নাম্বার পাবে সব সাবজেক্টের চাইতে। আইসিটিতে আমি নিজে তোমার দায়িত্ব নিয়ে নিব, অর্থাৎ তোমার আইসিটিতে ভালো করানোর দায়িত্ব আমার। শুধু 999 টাকার এই কোর্সে ভর্তি হয়ে যাও, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার SMS করে তুমি ভর্তি হয়ে যাও। বিশ্বাস করো তোমার আইসিটিতে কোনো সমস্যা থাকবে না, পুরো আইসিটি বই একদম হাতের মুঠোয় চলে আসবে। যে বললাম যে সারা বছর বছর পড়তে হবে না,
আবার যে তুমি পড়ো আবার ভুলে যাও, পড়ো আবার ভুলে যাও, এরকম তাল বাহানা দিন শেষ, মাত্র 999 টাকায় ফুল কোর্স। অর্থাৎ প্রসেসিংটা আমি বলে দিই, তোমরা আবার হোয়াটসঅ্যাপ নাম্বার SMS দিলে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাদেরকে ভর্তি করে দিব। এখানে বাসার কাজ, অর্থাৎ আমি এই বেসিক শেখানোর ভিতরে আবার আমি তোমাদের হোমওয়ার্ক দিব, ওই হোমওয়ার্ক গুলো আমাকে হোয়াটসঅ্যাপে জমা দিবে, আমি দেখবো যে আসলে হয়েছে কিনা। আবার তোমাদেরকে আমি ক্লাস করাবো ফেসবুক প্রাইভেট গ্রুপে, আর ধরো পুরো ICT বইয়ের যত সাজেশন আছে, কখ উত্তর, PDF ফাইল টাইল সব আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, একদম সহজে পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, ICT তে কোনো সমস্যা থাকবে না আজকের দিনের পর থেকে, দূরত্ব বোধ হয়ে যাবে। ওকে, ভালো থেকো।